বেগম খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাস করে না এবং নির্বাচন চায় না বলে জঙ্গিবাদীদের সাথে নিয়ে হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্য করে মানুষ হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হরতালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি হরতালের নামে দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। আগেও জাতীয় চার নেতাকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, বেগম জিয়াও তাই চাইছেন বলে মন্তব্য করেন শামসুল হক টুকু। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন তুলে ধরে শামসুল হক টুকু বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য উৎপাদন বেড়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে, আইন শৃঙ্খলা উন্নত হয়েছে, তাই বিরোধী দল আতঙ্কে থাকে, কারণ সরকার বিরোধী কোনো আন্দোলনই চাঙ্গা করতে পারছে না।